তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তারা সকল ধরনের জুতোগুলো তৈরি করে থাকে। সবচেয়ে আরামদায়ক এবং মজবুত জুতোগুলো কিন্তু তৈরি করছে সজীব শুজ। এখানে আপনারা দেখছেন সব ধরনের ক্যাটাগরির জুতোই কিন্তু রয়েছে, ছেলেদের পাশাপাশি মেয়েদের। এই পাশটায় আমরা যদি দেখাই, মেয়েদেরও কিন্তু সব ধরনের জুতোগুলো আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে মূলত আমরা কথা বলবো হচ্ছে জুতা নিয়ে, জুতার হোলসেল মার্কেট। যারা আসলে জুতার ব্যবসা করতে যাচ্ছেন অথবা অলরেডি জুতার ব্যবসা করেন, অনেকেই কিন্তু আমরা খুঁজি যে ভালো মানের আসলে টেকসই জুতো কোথা থেকে কিনব। তো তারই প্রেক্ষিতে কিন্তু আমরা আজকে চলে আসলাম হচ্ছে সজীব শুজ। সজীব শুজ কিন্তু বাংলাদেশের সবচেয়ে একটা ভালো মানের ব্র্যান্ড, যারা আসলে গুণগত মান ঠিক রেখে ভালো মানের জুতোগুলো তৈরি করে। তো অলরেডি আমরা রয়েছি সজীব শুজে। সজীব শুজ কিন্তু লেডিস এবং জেন্টস সকল ধরনের জুতো তারা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে। আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট, এটা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের দ্বিতীয়তলায়, দোকান নাম্বার হচ্ছে 37। আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে রোকন ভাই। আপনারা যখন এই শপটাতে আসবেন সবসময় রোকন ভাইকে পেয়ে যাবেন। যারা ঢাকার মধ্যে রয়েছেন সরাসরি এসে দেখে নিতে পারেন, আর ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের 64টা জেলাতেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর তারা কিন্তু, আমরা আবারও বলে নিই, তারা কিন্তু হোলসেল করে থাকে। সেক্ষেত্রে যারা খুচরা নিতে চান, আপনারা আপনাদের আশেপাশে খুঁজলেই কিন্তু সজীব শুজের জুতোগুলো পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। হেল্প করার জন্য রোকন ভাই। রোকন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো রোকন ভাই, সজীব শুজ মূলত আপনারা কি ধরনের জুতোগুলো করেন আমাকে একটু বলবেন? আমরা সব ধরনেরই মোটামুটি, লেডিস, জেন্টস, জেন্টস স্লিপার থেকে শুরু করে আপনার ক্যাজুয়াল শু, ফর্মাল শু। এই পাশটায় আমরা যদি দেখাই, এখানে আপনারা দেখেন ফর্মাল শু থেকে শুরু করে লোফার সব ধরনের জুতোগুলোই করে। আর এই পাশটায়ও যদি আমরা দেখাই, দেখেন হিউজ আসলে দেখা যাচ্ছে কোয়ান্টিটির প্রোডাক্ট তারা করে। ছেলেদের জুতো নাই এমন কোন ধরনের আসলে জুতো কিন্তু তারা করে। স্যান্ডেল আছে, বেল্ট ছাড়া বেল্ট সহ আপনারা দেখছেন। আর পাশাপাশি যদি আমরা দেখাই, লেডিসটাও কিন্তু তারা সব ধরনের জুতোগুলো, অনেক লেডিস স্লিপার তৈরি করে থাকে, বিয়ের জুতা, পার্টি জুতা, সব ধরনের, তারপরে হাই হিল, সব ধরনের জুতো আছে আমাদের। আসলে এখানে সব স্যাম্পল আমরা বের করি নাই, অল্প কিছু বের করছি জাস্ট দেখানোর জন্য ভিডিওতে, কিন্তু তাহলে সেক্ষেত্রে অনেক বড় হয়ে যায়। আচ্ছা, আমরা স্লিপার থেকে যদি শুরু করি, আমাদেরকে একটা আইডিয়া দিবেন যে এই স্লিপারগুলোর আপনাদের প্রাইসটা কেমন, মানে কত প্রাইস থেকে শুরু হয়? আমাদের এই স্লিপার বলে কথা না, যে মিনিমাম 800 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, তারপরে অনেক দামের জুতা আছে। স্যান্ডেল শুজের যদি জুতোগুলো আপনারা দেখেন, তাদের জুতোগুলো কিন্তু খুবই কোয়ালিটি। যারা আসলে কোয়ালিটি জুতো নিতে চাচ্ছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের এই জুতোগুলো দেখতে পারেন, খুবই চমৎকার এবং টেকসই জুতোই কিন্তু তারা তৈরি করে। বড় বড় ব্র্যান্ডের যে জুতোগুলো রয়েছে, তাদের কোনো অংশেই কম নয় কিন্তু। আপনারা যদি দেখেন, সোলগুলো অনেক ভালো। সোলগুলো আপনারা দেখছেন খুবই চমৎকার। এগুলোর প্রাইস রেঞ্জ কেমন ভাই আপনাদের? এগুলো আপনার 1500-1600 টাকা এরকম পড়বে। আচ্ছা, 1500-1600 টাকা। নর্মালি আমরা খুচরা প্রাইসটা আপনাদেরকে জানাচ্ছি। যারা হোলসেলের জন্য জুতো নিতে চান, আপনারা কিন্তু ভিডিওতে তাদের নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে হোলসেল প্রাইসটা আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যদি এই পাশটায় দেখাই, এখানে যদি দেখেন, এখানে বেল্টের জুতোগুলো রয়েছে, এছাড়া সেমি ফর্মাল যেগুলো রয়েছে, এগুলো সবগুলোই তো চামড়ার, তাই তো? জি, সব চামড়ার। এগুলো কি ভাই আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা? জি, আমাদের ফ্যাক্টরি আছে। আচ্ছা, নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি করা এগুলো। আপনারা যদি দেখেন এই পাশটাও যদি দেখেন, এগুলো জুতোগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাই। আসলে এক্স্যাক্ট হোলসেল প্রাইসটা আপনারা তাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন। এ পাশে যদি আমরা দেখাই, এখানটায় আপনারা দেখছেন খুবই চমৎকার এবং সুন্দর সুন্দর জুতোগুলো রয়েছে। আচ্ছা, এখানে স্যান্ডেল রয়েছে বিভিন্ন ডিজাইনের। আমরা যদি দেখাই এ পাশে, ভাই যেটা দেখিয়েছিল অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, তো স্টার্টিং প্রাইস মানে একবারে দেখা যাচ্ছে মিডল রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের সবগুলো জুতোই কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। তো এই পাশে আমরা আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে সজীব শুজেরই আপনার শু টাইপের। যারা শু নিতে চান, আপনারা যদি দেখেন এখানে ফর্মাল শুগুলো রয়েছে, এই পাশে আপনারা দেখছেন সেমি ফর্মাল শুগুলো রয়েছে। যারা একটু টেকসই টাইপের জুতোগুলো নিতে চাচ্ছেন, এই পাশেও আমরা যদি দেখাই সব ধরনের। আর এগুলো কিন্তু অবশ্যই আরামদায়ক, আপনার দেখা যাচ্ছে অরিজিনাল লেদার প্লাস হচ্ছে আরামদায়ক, খুবই কমফোর্টেবল এবং সোলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এগুলো সাধারণত প্রাইস কেমন রাখছেন আপনারা ভাই?
এগুলো 1500-2000 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, 1500 এবং 2000 টাকা। ফর্মাল শু আছে 2500-3000 টাকা। আচ্ছা আচ্ছা, এবং ফর্মাল শু গুলো আছে 2500-3000 টাকা। কমেরও আছে, 1500 টাকা থেকে শুরু করে শু 3500 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, মানে শু গুলোর স্টার্টিং প্রাইস 1500 টাকা থেকে 3500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। জি জি। আচ্ছা, মানে দেখেন অনেক সুন্দর সুন্দর জুতো কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এই পাশটায় যদি আমরা দেখাই, এখানেও আপনারা দেখছেন যেগুলো আমরা আগে দেখিয়েছিলাম, আসলে এগুলো না, এছাড়াও আরো অনেক ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমরা তো জাস্ট দেখালাম হচ্ছে জেন্টস আইটেম। জেন্টস আইটেমের পাশাপাশি এই পাশটায় যদি আমরা চলে যাই, এই পাশে আপনারা দেখবেন লেডিস। লেডিসের দেখেন এটা কত কালেকশন তাদের। লেডিসের কিন্তু ভাই, লেডিসের কি কি ক্যাটাগরির জুতো হয়ে থাকে? লেডিসের স্লিপার, তারপরে আপনার ডক্টর শু, লেডিস শু, বিয়ের জুতা, পার্টি শু, বিভিন্ন ধরনের জুতো আছে। এই পাশ থেকে আমরা দেখাই বিয়ের জুতোগুলোর প্রাইসটা কত টাকা থেকে কত টাকা। দেখেন এগুলো হচ্ছে বিয়ের জুতো, তাই তো? এগুলো 1500 থেকে শুরু করে আরো বেশি দামের আছে। আচ্ছা, 1500 থেকে আরো বেশি দামের রয়েছে। আমরা আবারো বলছি, আমরা জাস্ট খুচরা প্রাইসটা আপনাদেরকে জানাবো। এই পাশে স্লিপার রয়েছে লেডিস, তাই তো? জি জি। লেডিস স্লিপার গুলো আপনারা দেখেন তো, সবগুলোই হচ্ছে সজীব শুজের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা। আপনারা যদি দেখেন অনেক সুন্দর সুন্দর জুতোর কিন্তু কালেকশন তাদের এখানে আপনারা পেয়ে যাবেন। যারা দেখা যাচ্ছে পার্টি শু চাচ্ছেন, এখানে পার্টি শু গুলো আপনারা দেখছেন। আর এই পাশে যদি আমরা দেখাই, আচ্ছা এগুলো কি পার্টি শু, তাই তো? হ্যাঁ, পার্টি শু। পার্টি শু এবং এগুলো গর্জিয়াস ড্রেসের সাথে পড়বে। আচ্ছা আচ্ছা, খুবই গর্জিয়াস আপনারা দেখছেন। মিডিয়াম হিল তো, যে কোনো বয়সের দেখা যাচ্ছে পরা যাবে, যে কোনো কিছুর সাথে আপনারা পড়তে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এই পাশে আমরা যদি দেখাই, এই পাশে আরো কিছু পার্টি শু রয়েছে। আর পাশাপাশি এই পাশটাও যদি আপনারা দেখেন, খুবই চমৎকার। এবং হচ্ছে শু, লেডিস যে শু গুলো রয়েছে এগুলো আছে, এগুলো আছে ডক্টর শু, ডক্টর। আচ্ছা, মানে এটা খুব আরামদায়ক, ডক্টর সোল দেওয়া রয়েছে। আচ্ছা আচ্ছা, এই ফুটবেডটা, ফুটবেডটা খুব আরামদায়ক, আরামদায়ক। আচ্ছা আচ্ছা, এগুলো আপনারা পেয়ে, এগুলোর প্রাইস রেঞ্জটা কেমন ভাই? এগুলো 900 টাকা থেকে শুরু করে 1000, 900 টাকা থেকে 1000 টাকার ভিতরে, 1200-1500 টাকা। আর এই পাশে লেডিস শু গুলো যদি আপনারা দেখেন, যে শু আছে, হিলের আছে, আপনারা দেখেন অনেক অনেক ধরনের কালেকশন রয়েছে। আপনারা দেখা যাচ্ছে সম্পূর্ণ মেটেরিয়াল চাইনিজ। আচ্ছা, সম্পূর্ণ মেটেরিয়াল চাইনিজ, আর ফিটিংটা হচ্ছে আমাদের দেশে। আমাদের দেশে তো অনেক সুন্দর। আচ্ছা, আপনারা দেখছেন তো, মোটামুটি যারা আসলে হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান, সজীব শুজের মধ্যে কিন্তু আপনারা দেখেন অনেক অনেক ধরনের আসলে জুতোর কালেকশন রয়েছে। সেক্ষেত্রে এখানে তো জাস্ট আমরা কিছুটা অংশ দেখানোর চেষ্টা করলাম, আরও অনেক ধরনের কালেকশন তাদের রয়েছে। সেক্ষেত্রে সব যদি আমরা দেখাতে চাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা অবশ্যই এখানে ভিজিট করে চাইলে এগুলো নিতে পারবেন। আর অনেকেই দেখা যাচ্ছে ভাই খুচরা কিনতে চায়, সেক্ষেত্রে খুচরাগুলো দেখা যাচ্ছে তারা কোথা থেকে কিনতে পারে? আমরা তো দেখা যাচ্ছে খুচরা, আপনারা তো মূলত হোলসেল করে থাকেন, তো সেক্ষেত্রে খুচরা যারা নিবে ওরা দেখা যাচ্ছে, জি, যারা খুচরা পর্যায়ের কাস্টমার, আমাদের জুতা পড়তে আগ্রহী বা কিনতে আগ্রহী, সজীব শুজের জুতা কিনতে আগ্রহী, তারা তাদের পার্শ্ববর্তী যে সমস্ত মার্কেট আছে ওইখানে গিয়ে যোগাযোগ করবেন, তাদেরকে বলবেন। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই, যেসব জায়গায় নাই তা আপনারা ওই দোকানদারদেরকে বলবেন আমাদের আমাদের পণ্য যেন তারা নেয়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আসলে সজীব শুজের আমরা সবাইকে একটা রিকোয়েস্ট করব, আসলে যে সজীব শুজের জুতাগুলো কেমন, একটা জিনিস ইউজ না করলে কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এগুলো আসলে কেমন। তো বাজারে অন্যান্য যত ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে, সজীব শুজ কিন্তু তাদের চেয়ে কোনো অংশে কম নয়। সেক্ষেত্রে আপনারা যখন একবার ইউজ করে দেখবেন, সেক্ষেত্রে আপনারা আসলে যে কোয়ালিটিগুলো বুঝতে পারবেন। তো রোকেন ভাই, আমাকে একটা জিনিস বলেন, যারা আসলে অনেকেই নতুন জুতার ব্যবসায়ী আসতে চায়, অনেকে জুতার ব্যবসা অলরেডি করে, তো সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে হোলসেলে জুতা নিতে গেলে প্রসেসটা কি, ঢাকার বাহিরে তারা কিভাবে দিচ্ছেন আপনারা? ঢাকার বাহিরে আমাদের তারা সরাসরি আইসেও নিতে পারে, বা যদি ফোনের মাধ্যমে যোগাযোগ করে, আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ সব মাধ্যমে আমরা ছবি চাইয়ে ব্যবস্থা আছে। হ্যাঁ, ছবি দিয়ে যদি তারা ওইভাবে পছন্দ করতে পারে বা নিতে চায়, নিতে পারবে, সব ব্যবস্থা আছে। আরেকটা জিনিস আমাকে বলেন, অনেক এলাকায় দেখা যাচ্ছে তারা ডিলার নিতে চায়, সেক্ষেত্রে যে এলাকায় আপনাদের ডিলার নাই ওই এলাকায় তো সজীব শুজের ডিলার দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আর এরকম কেউ আগ্রহী থাকলে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের ডিটেইলস জানাই দেব। আচ্ছা আচ্ছা, তো আপনাদের শপের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দিবেন, কেউ যদি আপনাদের সরাসরি এখানে এসে দেখতে চায়। জি, আমাদের দোকানের নাম সজীব শুজ, ফুলবাড়িয়া সিট, ফুলবাড়িয়া সুপার মার্কেট, দ্বিতীয় তলা, 37 এবং 38 নম্বর দোকান। ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে বলে মূলত।
গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, দোকান নাম্বার হচ্ছে 37 38 এবং 38। মঙ্গল আপনাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এবং সরকারি ছুটির দিন। আচ্ছা, শুক্রবার এবং সরকারি ছুটির দিন, এছাড়া যে কোনো দিন আপনারা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আচ্ছা, তো আমরা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন এখানে কিন্তু জুতার হিউজ কালেকশন রয়েছে। তো যারা মূলত আসলে হোলসেলে ব্যবসা করতে চাচ্ছেন বা যারা দেখা যাচ্ছে নতুন জুতার ব্যবসায় আসতে চাচ্ছেন, আপনারা কিন্তু তাদের কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে যাবেন। তো ঢাকা, ঢাকার বাহিরে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে তাদের কাছ থেকে এই জুতোগুলো নিয়ে আপনারা জুতার ব্যবসা করতে পারেন। তো এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে সজীব শুজের ওনার। তো আঙ্কেল, আমাকে একটা জিনিস বলেন, সজীব শুজের তো এখানে আমরা অনেক ধরনের জুতো দেখছি, তো এগুলোর আসলে গুণগত মান কেমন? গুণগত মান আমাদের অনেক ধরনের জুতো আছে। আচ্ছা আচ্ছা, সেই জুতাগুলা আমি মুখে বইলা বুঝতে পারবো না, কাস্টমার ইউজ করলে আচ্ছা আচ্ছা কাস্টমারই বুঝবে যে গুণগত মানগুলো কেমন, গুণগত মান কিরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের সমস্ত বাংলাদেশেই আমাদের মোটামুটি জুতা হচ্ছে যাচ্ছে আর কি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সাধারণ কাস্টমার দ্বারা জুতাগুলা পড়তে ইচ্ছুক, কিনতে ইচ্ছুক, তারা তার আশেপাশে মার্কেটে খোঁজ করলে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আসলে তাদের জুতোগুলো কিন্তু খুবই দেখা যাচ্ছে ভালো মানের, সেক্ষেত্রে যারা আসলে জুতোগুলো নিতে যাচ্ছেন সজীব শুজের, আপনারা কিন্তু যদি এই জুতোগুলো ইউজ করেন, তাদের ডিজাইনগুলো যদি আপনারা দেখেন সবগুলোই হচ্ছে একবারে নতুন লেটেস্ট ডিজাইন। বড় বড় ব্র্যান্ডগুলো যে ডিজাইনগুলো নিয়ে কাজ করে তাদেরগুলোও কিন্তু আপনারা লেটেস্ট ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন।